দাড়ি রাখার হুকুম কি কালো কলপ করা যাবে কি না? দাড়ি রাখা ওয়াজিব এবং ফরজ, মানে আহলুল এলামেরা দুইটা মত দিয়েছেন, একটা হলো ওয়াজিব, একটা হলো ফরজ। ওয়াজিব আর ফরজ একই জিনিস, এটা ফকিদের দুইটা পরিবেশা, কেউ ফরজ বলছেন কেউ ওয়াজিব বলছেন, জিনিস একটাই, না রাখলে কবিরা গুনাহ হবে। ওয়াজিব তরক করলেও কবিরা গুনাহ, আর ফরজ তরক করলেও কবিরা গুনাহ। এজন্য দাড়ি অবশ্যই রাখতে হবে। আর আপনি যদি মনে করে বসে থাকেন যে এটা বয়স 60-70 বছর হোক তারপরে রাখবো, তা আপনি 60-70 বছর পর্যন্ত নাও তো বাঁচতে পারেন, কোন সময় মরে যাবেন, ঠিক আছে? তা আপনি কবরে যাবেন, অন্যান্য সুন্নত দৃশ্যমান থাকে না, দাড়ির সুন্নতটা, দাড়ির এই হুকুমটা, এটা দৃশ্যমান, আপনি এটা নিয়ে কবরে যাবেন। এই জন্য অবশ্যই এটাকে রেখে দিতে হবে। আর আমরা শুনি যে দাড়ি রাখা সুন্নত, এই কথাটা বল না, কথাটা ঠিক আছে, কিন্তু এই সুন্নতটা হলো হাদিসের ভাষায় সুন্নত, ফেখের ভাষায় সুন্নত না। হাদিসের ভাষায় যেটা সুন্নত, ওইটা ফেখের ভাষায় গিয়ে কোনোটা ফরজ, কোনোটা ওয়াজিব, কোনোটা সুন্নতে মুয়াক্কাদা, কোনোটা সুন্নতে জায়েদা, এইভাবে ভাগ করা হয়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন সবগুলার নাম হলো সুন্নত। আরেকটা হলো, বর্তমানে দাড়ি রাখার একটা নতুন ইহুদি নাসারাদের খ্রিস্টানদের কিছু স্টাইল আছে, এই পদ্ধতিতে দাড়ি রাখলে ফরজ ওয়াজিব আদায় হবে না। আপনি দাড়ি রাখতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, সাহাবায়ে কেরামের মতোই রাখতে হবে, কারণ দাড়ি একটা ইবাদত। ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে, সাহাবায়ে কেরামের পদ্ধতিতে না হইলে সেটা ইবাদত হয় না। এজন্য আপনি যদি ওই বিভিন্ন খেলোয়াড়দের স্টাইলে, বিভিন্ন গানের শিল্পীদের স্টাইলে, বিভিন্ন ধরনের স্টাইলে দাড়ি রাখেন, এগুলো ফরজ ওয়াজিব আদায় হবে না, কালো কলপ করা যাবে না, কালো কলপ করা জায়েজ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হাম্মেরু আও সফেরু ওয়াজতানিবুস সাওয়াত, তোমরা তোমাদের চুলকে, দাড়িকে, মাথার চুলকে কালো করো, লাল করো অথবা হলুদ করো, আর কালো থেকে তোমরা বেঁচে থাকো, কারণ আল্লাহ পাক কালো থেকে সাদা করে দিয়েছেন। আমি আবার কালো করে যাওয়া মানে আল্লাহর সাথে প্রতিদ্বন্দ্বিতা করা, যে আল্লাহ কেন সাদা করলো আমি আবার কালো করে ফেলব। শোনা যায় সলাতে এক সুরা পড়ার পর এক সুরা বাদ দিয়ে পরবর্তী সুরা পড়া যাবে না, এটা কি ঠিক? না, এটা ঠিক না। সলাতে এক সুরা বাদ দিয়ে এক সুরা পড়া যায়, এবং মসজিদে হারামের ইমামেরা মাঝে মাঝে এটা জায়েজ প্রমাণ করার জন্য এইভাবে তেলাওয়াত করেন। আমি অনেকদিন মসজিদে হারামের ইমামদেরকে দেখেছি যে এক রাকাতে সুরা আন-নাসর পড়ছেন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল, পরের রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ পড়ছেন, মাঝখানে তাব্বাত ইয়াদা বাদ দিয়েছেন। তো এটা বোঝানোর জন্য যে এটা এইভাবে পড়া যায়। দেশপ্রেম কি ইমানের অঙ্গ, হাদিসটা কি সহি? আমাদের সমাজের ইমাম সাহেবেরা তো হাদিসটাকে সহি বলে থাকেন। এটার ব্যাপারে আমাদের বাংলাদেশে বহুল প্রচলিত 100 জাল হাদিস, সেখানে বর্ণনা আছে, এই হাদিস সহি না, এটা জাল হাদিস। তবে দেশকে ভালোবাসা, এটা ঠিক আছে, দেশকে মহব্বত করা অন্যান্য হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু এটা যেটা বলা হয় হুব্বুল ওয়াতানে মিনাল ইমান, এটা জাল হাদিস। কতটুকু লম্বা করে দাড়ি রাখতে হবে, লম্বার বিষয়টা একতলাপী বিষয়। এখানে তিনটা মত পাওয়া যায় লম্বার ব্যাপারে, তবে এই তিনটা মতের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ মত হল দাড়িকে ছেড়ে দেওয়া, কোনো প্রকারের কাটাকাটি না করে এটাকে পুরোপুরি ছেড়ে দেওয়া, এটাই হলো সবচেয়ে বিশুদ্ধ মত। আর আরেকটা মত হলো এক মুষ্টি পর্যন্ত লম্বা করা, এক মুষ্টির পরে কাটা যাবে। তবে যারা বলছেন যে এক মুষ্টির পরে কাটা যাবে, তারাও বলছেন যে এক মুষ্টির নিচে কাটা যাবে না, উপরে কাটার অনুমতি আছে, কিন্তু ছেড়ে দেওয়াটা, না কেটে ছেড়ে দেওয়াটাই উত্তম। তো আরেকটা মত হলো, কেউ কেউ কোনো কোনো আহলুল আলেমেরা বলছেন যে এক মুষ্টির কমেও রাখা যায়, তবে এটা শক্তিশালী মত না। শক্তিশালী মত হলো এই দুইটা, কমপক্ষে এক মুষ্টি অথবা এক মুষ্টির বেশি ছেড়ে দেওয়া। আচ্ছা, জানাজার পর সাথে সাথে দোয়া সঠিক নাকি কবর দিয়ে দোয়া সঠিক, এই বিষয়ে সত্যটি জানতে চাই। জানাজার সলাটটাই দোয়া, মানে দোয়া একটা ইবাদত, আমরা এর আগে বলছি দোয়া একটা ইবাদত। প্রত্যেকটা ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন, তার সাহাবিরা যেভাবে করেছেন, সেভাবে করতে হবে। সুতরাং সলাতুল জানাজাটা পুরাটাই একটা দোয়া। সুতরাং এই দোয়া করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিদেরকে নিয়ে একসাথে কোনো প্রকারের দোয়া মোনাজাত করেন নাই, এটা বেদাত।
আর মাটি দেওয়ার পরেও সবাইকে নিয়ে একজনের নেতৃত্বে, ইমাম সাহেবের নেতৃত্বে বা কারো নেতৃত্বে, সব মুসলমান যারা কবর দিতে আসছেন সবাইকে নিয়ে কান্নাকাটি করে দোয়া করা, এটাও বেদাত। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন, তোমাদের ভাইকে যখন দাফন করা হয়, ইস্তাগফিরু লি আখিকুম, তোমাদের ভাইয়ের জন্য ইস্তিগফার করো। ইস্তিগফারটা কেমনে করবেন সেটাও নবী সাল্লাল্লাহু আলাইহি শিখাইছেন। সেটা বলতে হবে আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা সাব্বিতহু, আল্লাহ তাকে মাফ করে দাও, আল্লাহ তাকে সাবেত রাখো। এটা দোয়া করতে করতে সবাই চলে যাবে, মাটি দিবে, মাটি দিয়ে চলে যাবে সবাই। এখানে আর বসে থাকার দরকার নেই, যাইতে যাইতে বলবে আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা সাব্বিতহু। অর্থাৎ জানাজার পর থেকে আর কোনো সম্মিলিত দোয়া মোনাজাত নাই, এগুলো সব বেদাত। তখন শুধু দোয়া করবে, যাওয়ার সময় দোয়া করতে করতে চলে যাবে যে আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা সাব্বিতহু। দাঁড়িয়ে কিয়াম করা সঠিক নাকি বসে কিয়াম করা সঠিক, আমরা কোনটা পালন করব? কিয়াম মানে তো দাঁড়ানো, বসলে আর কিয়াম হয় না। কিয়াম মানে হলো দাঁড়ানো, বসলে সেটা কিয়াম থাকে না, সেটা হয়ে যায় কুউদ। তো সালাতের মধ্যে কিয়াম ফরজ, নামাজের মধ্যে কিয়াম ফরজ না, বসে নামাজ পড়লে নামাজে হবে না, দাঁড়াইতে হবে, কিয়ামটা ফরজ। কিন্তু যদি বলেন যে মিলাদের মধ্যে বা দরুদ পড়তে যায় দাঁড়ায় যাওয়া, এটা হলো দরুদ পড়তে গেলে দাঁড়ানো লাগে না, দরুদটা আল্লাহর জিকির, আল্লাহর জিকির দাঁড়াইও পড়া যায়, বসেও পড়া যায়, শুয়েও পড়া যায়, সর্বাবস্থায় পড়া যায়। তবে নবী সাল্লাল্লাহু সাল্লাম যেখানে দাঁড়াইছেন সেখানে দাঁড়ানো সুন্নত, যেখানে বসেছেন সেখানে বসা সুন্নত, যেখানে শুয়ে শুয়ে পড়েছেন সেখানে শুয়ে শুয়ে পড়া সুন্নত। যেমন ধরেন খুতবা দিতেছেন, ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, খুতবার মধ্যে দরুদ পড়তে হবে না? তখন ইমাম সাহেব যদি কয় না আমি একটু দরুদটা বসে পড়ি, বসে পড়া যাবে না, ওই খুতবা দিচ্ছেন দাঁড়ায় দাঁড়ায় দরুদও পড়বেন দাঁড়ায় দাঁড়ায়। আবার আত্তাহিয়াতের মধ্যে আমরা দরুদ পড়ি, সালাম পড়ি, পড়ি না, এটাকে দাঁড়া দাঁড়িয়ে করি না, বসে বসে। যদি বলি যে না এত বড় বেয়াদবি করা যাবে না, আমি নবীকে একটু দাঁড়াই সালাম দিই, আত্তাহিয়াতের মধ্যে দাঁড়াই গেলাম, সালাত হবে, নামাজ হবে না, ইমানও থাকবে না। যদি এখানে বেশি মহব্বত করতে যাই, তাহলে আবার ঘুমাইতে গেছি তখন শুয়ে আছে, শুয়ে দরুদ পড়তেছি, তখন যদি কইতে না 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 দরুদ তো শুয়ে পড়া যাবে না, দাঁড়াই থাকি, বিছনায় যদি সারা রাত দাঁড়াই থাকেন তো ঘুমাইবেন কেমনে? এই জন্য দাঁড়ায়, যেখানে নবী সাল্লাম দাঁড়াই পড়ছেন এখানে দাঁড়াই, বসে, শুয়ে, সর্বাবস্থায় নবী সাল্লামের উপরে দরুদ এবং সালাম পড়া যাবে। কোনো অবস্থা নির্দিষ্ট করা যাবে না যে এখানে দাঁড়াই পড়তে হবে, এখানে বসে পড়তে হবে, যেগুলো নির্দিষ্ট সেগুলো নির্দিষ্ট, এর বাইরের গুলো আম। আর কেউ যদি বিশ্বাস করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে এসে গেছেন, এটা শিরক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি দরুদ পড়তেছি, দরুদের টানে মদিনা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে চলে আসছেন, এটা শিরকে বিশ্বাস। আচ্ছা, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঠিক নাকি ঈদে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঠিক? কোনোটাই সঠিক না। ঈদ তো দুইটাই, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা, সুতরাং এরপরে আর কোনো ঈদ মুসলিম উম্মার নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কয় তারিখ, এটা ঐতিহাসিকরা অনেকগুলো মত বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছেন, আমরা খুশি, অখুশি পৃথিবীর কেউ নাই। খুশি হয়ে কাজ কি হইব, আবুল আহাব খুশি হয়েছিল, অনেক খুশি হয়েছে, ভাতিজা হয়েছে দেখি, খুশি হয়ে হে জাহান্নামে গেছে। আর বেলাল নবীজি জন্মগ্রহণ করছে শুনেও নাই, কোথায় তার বাড়ি সেই আফ্রিকা, হে শুনছে নবী সাল্লাম কোন দিন জন্মগ্রহণ করছে, হে খুশিও হয় নাই অখুশিও হয় নাই শুনেই নেই। আবুজর গিফারি কোথায় তার বাড়ি, আবু হুরায়রার বাড়ি কোন দেশে, এরা শুনেই নাই নবী সাল্লাম জন্মগ্রহণ করছে, অথচ এরা জান্নাতি হয়ে গেছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে, আমি মহা খুশি হয়েছি, দুনিয়া শেরেক করি বেদাত করি তা আমি জাহান্নাম, খুশি হইও জাহান্নাম। আরেকজন মুসলিম পৃথিবীর কোনো মুমিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করছে এই জন্য বেজার নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করছে প্রত্যেক মুমিনে খুশি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না হলে আমরা হেদায়ত পাইতাম কোথায়, তাওহীদ পাইতাম কোথায়, সুন্নত পাইতাম কোথায়, দিন পাইতাম কোথায়, সবাই খুশি। কিন্তু কেউ খুশি নিয়ে রাজনীতি করে, কেউ খুশি নিয়ে রাজনীতি করে না, মানে যারা ঈদে মিলাদের নবী মানে এরা হলো নবী সাল্লামের জন্মের খুশিটা নিয়ে রাজনীতি করে, যে এটা একটা খুশির রাজনীতি। মূলত নবী সাল্লামের জন্মে প্রত্যেক মুসলিমই খুশি, না খুশি কেউ নাই, কিন্তু অন্যরা মনে করে যে নবী সাল্লাম জন্মগ্রহণ করছেন আলহামদুলিল্লাহ, কিন্তু জন্মগ্রহণ করছে বলে আমাকে বার্থডে পালন করতে হবে,
এটা ইসলামে নাই, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বার্ডের বিরোধী ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর পর্যন্ত জীবিত ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়বার বার্থডে পালন হয়েছে বলেন দেখি, 63 বছরে কয়বার হয়েছে? আচ্ছা, সবচেয়ে মহব্বতের সাহাবিরা ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা ছিলেন, 11 জন স্ত্রী ছিলেন, 11 জন মিলি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বার্থডে পালন করছে সবাই মিলে। তা আমাদের এত বড় স্বামী রহমতুল্লিল আলমিন সৈয়দুল মুরসালিন, একবার আমরা সবাই মিলে 63 কেজি একটা কেক নিয়ে একটা বড় বার্থডে পালন করি, এরকম করছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা? করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েরা ছিলেন, মেয়েরা করছে আমাদের আব্বার একটু বার্থডে পালন করি? বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিরা করেন নাই, জীবদ্দশায়ও করেন নাই, এন্তেকালের পরেও করেন নাই। এগুলো হলো ওই যে আশকা রাসুল 700-800 হিজরির পরে যেই ফেতনাটা বাহির হয়েছে আশকা রাসুলের নামে, ওই ফেতনার বহিঃপ্রকাশ, তারা এগুলো রাজনীতিকীকরণ করছে, নবী সাল্লামের মহব্বতকে রাজনীতিকীকরণ বানাইছে, এবং তারা এটা দিয়ে মানদণ্ড নির্ধারণ করে, যারা ঈদে মিলাদুন্নবী করে এরা মুসলমান, এরা নবীর প্রেমী, আর যারা করে না এরা নবীর দুশ্মন, এরা ওহাবি। এগুলো হলো রাজনীতিকীকরণ। আচ্ছা, নামাজের পরে ইমাম সাহেবের সাথে হাত তুলে দোয়া করা ঠিক কিনা? এটা সুন্নতের খেলাফ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো করেন নাই, সাহাবীরা করেন নাই। ইমাম সাহেব করলে উনি একা একা করুক, ইমাম সাহেব ভুল করলে সেই ভুলের অনুসরণ করা আমার উপরে ওয়াজিব না, জরুরি না, তাই এই জন্য আমি করব না। আচ্ছা, আমি মাঝে মাঝে আলেমদের দিয়ে কোরআন খতম করায় আমার মৃত আব্বা আমার জন্য দোয়া করায় খাওয়া দাওয়া করে, এটা ঠিক কিনা? এটা ঠিক হলে আপনার কিছু টাকা নষ্ট হয় আর কারো কিছুর পকেটে টাকা যায়, এর বাইরে কেউ কোনো উপকারিতা পায়দা পান না। যিনি কষ্ট করে এই খতম পড়তে আসছেন উনি নিজে কোনো সওয়াব পান না, কারণ উনি বাণিজ্যিক উদ্দেশ্যে আসছেন, উনি সওয়াবের উদ্দেশ্যে আসেন না। এখানে সওয়াবের উদ্দেশ্য হইলে উনি সবসময় পড়বেন এগুলা। ওনাকে জিজ্ঞাসা করেন যে আপনার বাড়িতে খতমের দিন ছাড়া উনি এই দোয়াগুলা এর বাহিরে আর কয়বার পড়ছে, বা ওনার আব্বা আম্মার জন্য উনি কয়বার খতম করছে, খতম করছে? ওনার আব্বা আম্মার জন্য পড়ে না, নিজে নিজে পড়ে না, এখানে আসে পড়া মানে এটা বাণিজ্যিক উদ্দেশ্যে আসছে, সুতরাং উনি কোনো সওয়াব পায় না আর আপনিও কোনো সওয়াব পাবেন না, কারণ শারীরিক ইবাদত একজনের তার একজনের দেওয়া যায় না। আমি 100 বার সুবহানাল্লাহ পড়ি, যদি কই ভাই যান আপনার 100 বার সুবহানাল্লাহ সওয়াব দিয়ে দিলাম, দেওয়া যাবে? আমি কোরআনে কারিম তেলাওয়াত করি, বললাম যে ভাই যান এত কষ্ট করে কোরআন তেলাওয়াত করছি আপনারা সওয়াবটা দিয়ে দিলাম, দেওয়া যাবে? আপনি এশার সময় শরীর ভালো লাগতেছে না, বললেন যে এই ভাই তুমি তো মসজিদে যাইতেছ, যাও এশার নামাজটা ডাবল পড়ি, আমারটাও পড়ে দিও, পড়া যাবে? কেন যাবে না? শারীরিক ইবাদত একজনের তো আরেকজনে করা যায় না, এটা অসম্ভব। তা আপনার এই খতম কি শারীরিক ইবাদত না আর্থিক ইবাদত? শারীরিক ইবাদত, এটা যিনি পড়ছেন উনি পড়ে আপনাকে দিতে পারবেন না, আপনার আব্বা আম্মারে দিতে পারবেন না, আপনি যদি পড়েন সেটা আপনি পাইবেন সওয়াবের উদ্দেশ্যে পড়লে, আর আপনার আব্বা আম্মা অটোমেটিক পাবে, এমনি পাবে, আপনি দেওয়া লাগবে না। সন্তান যত আমল করবে এটা অটোমেটিক আব্বা আম্মা এমনি পাবে, সুতরাং যে পদ্ধতিতে করতেছেন এটা ঠিক না। হুজুর আপনি বলেছেন বা আমরাও জানি দোয়া একটি ইবাদত, কিন্তু কোনো কোনো সময় আমরা ফরজ নামাজের পর আমরা কেউ দোয়া করি আবার কেউ করি না, কোনটা সঠিক? এটা দোয়া না, এটা তো বেদাত করে না। দোয়া মানে যে সম্মিলিতভাবে সবাই মিলে করতে হবে, এটা না। দোয়া তো আপনি করবেন, অবশ্যই করবেন, আমরা দোয়া করতে নিষেধ করি না। ফরজ নামাজের সালাম ফিরেছে আপনি দোয়া শুরু করে দেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইভাবে আপনি আধা ঘন্টা দোয়া করেন, এটা ইবাদত, এটা ভালো কাজ। কিন্তু ওই ইমাম সাহেবের নেতৃত্বে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা বলি পিছনের সব মানুষের নামাজ নষ্ট করতেছে, মাসবুক মুসল্লিদের নামাজ নষ্ট হচ্ছে, পিছনে কেউ 1 রাকাত পায় নাই, কেউ 2 রাকাত পায় নাই, কেউ 3 রাকাত পায় নাই, এখান থেকে ইমাম সাহেব জোরে জোরে মুনাজাত শুরু করছে, তাদের নামাজে সমস্যা হইতেছে। এক এক বেদাত তো এখানে করতেছে, আবার ওদের গুনা নামাজ নষ্ট করতেছে, আরেক গুনা করতেছে, এটার নাম দোয়া না, এটার নাম বেদাত। দোয়া করবেন আপনি নিজে নিজে একা একা দোয়া করতে থাকেন, আধা ঘন্টা করেন কোনো অসুবিধা নাই, এটা ইবাদত। তারপরে যে সময় আমার যেটা দরকার সে সময় সেটা আমি আল্লাহর কাছে চাইতে থাকবো, এটার নাম ইবাদত। শবে বরাত কি সেটা পালন সম্পর্কে বিস্তারিত জানতে চাই, সেটা তো আমাদের অনেক আলোচনা আছে। শবে বরাত ফার্সি শব্দ,
এই সূত্রটা মনে রাখবেন, ইসলামের যত এবাদত আছে প্রত্যেকটা এবাদত আরবিতে আসছে, আরবিতে। কারণ ইসলাম আসছে কোথা থেকে? মক্কা মদিনা থেকে, আরব থেকে। তাহলে ইসলামের যত এবাদত আছে প্রত্যেকটা এবাদতের আরবি আছে। আরবি যদি কোনো এবাদতের কোনো বিষয়ের আরবি খুঁজে না পাওয়া যায়, বুঝবেন যে এটা ইসলামের এবাদত না, এটা অন্য জায়গা থেকে আসছে। এটা মেড ইন মদিনা না, মেড ইন মক্কা না, এটা মেড ইন ইরান, মেড ইন তুর্কি। এই জন্য ওখান থেকে অন্য ভাষায় অন্য শব্দে আসছে। সবে বরাত, এটা হলো ফার্সি শব্দ, এটা আরবি না। এটার আরবি করেন, এটার আরবি করলে হবে লাইলাতুল কদর। শবে বরাতের আরবি হলো লাইলাতুল কদর। তো লাইলাতুল কদর তো শাবান মাসে না, এটা হলো রমাদান মাসে। আর যদি লাইলাতুল শবে বরাতের আরবি করেন লাইলাতুল বারাত, লাইলাতুল বরাত বললে বরাত আরবিতে কোনো শব্দ হয় নাই, আরবি অভিধানে বরাত নামে কোনো শব্দ নাই। যদি করেন লাইলাতুল বারাত, বারাত মানে সম্পর্ক বিচ্ছিন্ন করা, ওয়ালা বারা, ওয়ালা বারা আছে না, মানে ওয়ালা মানে সম্পর্ক ঘনিষ্ঠ করা, আর বারা মানে সম্পর্ক ছিন্ন করা। কোরআনে কারিমে আল্লাহ বলছেন বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল লাযিনা আহাদতুম মিনাল মুশরিকিন। আজকে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে ঘোষণা, মুশরিকদের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করা হবে। তাহলে এই রাত্রে আল্লাহর সাথে সমস্ত সম্পর্ক আপনার ছিন্ন করার রাত নাকি? আচ্ছা, তারপরের কথা হইলো, এটা যদি লাইলাতুল বারাআত হয় তাহলে যুগে যুগে সালাফেরা আরবিতে বই লিখছেন না, সেই বইতে তো এইসব এটা থাকবে লাইলাতুল বারাআত। হ্যাঁ, যুগে যুগে যারা বই লিখছেন বিভিন্ন সালাফেরা ওলামায়ে কেরাম মুহাদ্দিসিন, এটা বুখারীতে একটা অধ্যায় থাকবে বাবু লাইলাতুল বারাআত, সহিহ মুসলিমে একটা বাব থাকবে বাবু লাইলাতুল বারাআত, এরকম থাকবে। যেমন লাইলাতুল কদরের উপরে বাব আছে, প্রত্যেক হাদিসের কিতাবে দেখবেন বাবু লাইলাতুল কদর আছে, তারপরে ফিকহের কিতাবে বাবু লাইলাতুল কদর আছে, তাহলে এটাও থাকবে বাবু লাইলাতুল বারাআত। একটা হাদিসের কিতাবে এরকম বাবু লাইলাতুল বারাআত নাই, একটা ফিকহের কিতাবে বাবু লাইলাতুল বারাআত নাই। অর্থাৎ এই শব্দটাই ইরান থেকে আসছে, এটার আবিষ্কারকও ইরানিরা, শিয়ারা আবিষ্কার করছে পর্যায়ক্রমে। যে নিসফে শাবান ভিন্ন জিনিস, নিসফে শাবানের ব্যাপারে লাইলাতুন নিসফে মিন শাবান, সেটা হলো শাবানের মধ্যবর্তী রাত। শাবানের মধ্যবর্তী রাতের ব্যাপারে অনেকগুলো হাদিস এসেছে, কিন্তু হাদিসগুলো সহি না, একটা হাদিসও সহি পর্যায়ের কোনো হাদিস আসে নাই। তো একটা হাদিসকে কোনো কোনো মুহাদ্দিসিনে কেরাম একই হাদিস আট দিক থেকে আট সনদে দশ সনদে আসার কারণে কোনো কোনো মুহাদ্দিসিন বলছেন যে এটা একটু হাসান, এটা একটু সহি। তো সেখানে দুইটা আমলের কথা বলা হয়েছে এই রাত্রিতে। একটা আমল হইল আল্লাহ পাক এই রাত্রে সবাইরে মাফ করেন, দুই শ্রেণীর লোকেরা আল্লাহ মাফ করেন না। এক শ্রেণী হলো মুশরিক, তাহলে এই রাত্রে শেরেক ছাড়ে দিতে হবে। আমার আকীদায় আমার আমলে যত শেরেক আছে সব শেরেক ছেড়ে দিতে হবে। আর দ্বিতীয়টা হইল মোশাহেন হিংসুক, যারা ইসলামকে শরীয়তকে দিনকে পছন্দ করে না, এদেরকে বলা হয় মোশাহেন। দিনের সাথে শত্রুতা করে, হিংসা করে, সহি দিনকেও পালন করলে, সুন্নত পালন করলে সুন্নতের প্রতি হিংসা করে, সুন্নতকে কটাক্ষ করে, এটা হলো মুশাহেদ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন এই দুইটা কাজ যারা করে এদেরকে আল্লাহ মাফ করে না। তাহলে এই দুইটা কাজ ছেড়ে দেওয়া হলো এই রাত্রের আমল, শেরেক ছেড়ে দেওয়া আর হিংসা বিদ্বেষ ছেড়ে দেওয়া। ছেড়ে দিয়ে আমি ঘুমাই থাকবো, আল্লাহ সব মাফ করে দেবে, সুবহানাল্লাহ। আরেকটা হলো রমাদান আসতেছে, রমাদানে যদি শেরেক থাকে আপনি রমাদানে কোনো ফজিলত পাইবেন না, হিংসা থাকে রমাদানের কোনো ফজিলত পাইবেন না। এজন্য রমজানের আগে একটু আপনি স্ক্যান করে নেবেন, মানে নিজের ইমানটাকে একটু যে ওই এবাদত যদি করি সাওয়াবের নিয়তে, সেটা বেদাত, সেটা বেদাত। কোনো প্রকারের এবাদত যদি, এবাদতটা হলো তাওয়াক্কুফিয়া, এবাদতকে বলা হয় তাওয়াক্কুফিয়া, মানে এবাদত হলো দলিল নির্ভর। যতক্ষণ পর্যন্ত এবাদত দলিল পাওয়া যাবে না ততক্ষণ কোনো এবাদত করা যাবে না। যেমন রাস্তায় দেখবেন ট্রাফিক মোড, চার রাস্তার মোড, এখানে দেখবেন যে লাল বাতিও আছে, সবুজও আছে, হলুদও আছে, আপনি যাই মাত্র দৌড় দিতে পারবেন না, এখানে এখানে অপেক্ষা করতে হবে, দাঁড়াবেন, দাঁড়ানোর পর আপনি বাতি দেখবেন কোনটা জ্বলতেছে, যদি সবুজটা পান তাহলে যাইবেন, যদি লালটা জ্বলে দাঁড়ায় থাকবেন। এবাদতের নিয়ম হলো এই জন্য এই ট্রাফিক সিগন্যালকে আরবিতে বলা হয় তাওয়াক্কুফিয়া। এই এই এবাদতটা হলো তাওয়াক্কুফিয়া,
মানে আপনি প্রথম ইবাদতটা এই রাত আসছে, আসার পরে আপনি দেখতেছেন এই রাতের অনেক ইবাদত, তা আপনি ওখানে ট্রাফিক সিগন্যালে দাঁড়াইবেন, দাঁড়ায় দেখবেন যে এই ইবাদতগুলোর ব্যাপারে এই গ্রিন সিগন্যাল পাওয়া যায় কিনা, যদি গ্রিন সিগন্যাল পান করবেন, যদি দেখেন যে না গ্রিন সিগন্যাল নাই, রেড সিগন্যাল বা হলুদ সিগন্যাল, আপনি থামিয়ে যাবেন, বাস ইবাদত করা যাবে না। এটা যত বড় হুজুরে করুক, যত বড় পীর সাহেবে করুক, যত বড় বড় লোকেরা করুক, কিন্তু দলিল নাই, বাস আমি করব না। ইবাদতটা নিয়ম হলো এটা, একটা ছোট ইবাদত, যে কোনো ইবাদত করতে হলে দলিল লাগবে, ইবাদত না করার জন্য দলিল লাগবে না, ইবাদত করতে হলে দলিল লাগবে। এই জন্য সবসময় দলিল থাকবে, সুন্নতের বেদাতের কোনো দলিল নাই, এটা এই নীতিমালা খেয়াল রাখতে হবে। যে সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।